তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল। তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হলদিয়া শিল্প শহরে প্রতিবাদ মিছিল। পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার শহর হলদিয়া, হলদিয়া পৌরসভার 22, 27, 28, 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। গরিব মানুষের আবাসন প্রকল্পের পাওয়া টাকার অধিকার পাওয়ার দাবিতে স্বৈরাচারী সাম্প্রদায়িক বিজেপি সরকার বিরুদ্ধে এবং 28 নম্বর ওয়ার্ডে গরিব মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়ার প্রতিবাদে মিছিল সংগঠিত হয়। মিছিলে বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত জেলার সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আজগর আলী পল্টু। গরিব মানুষের 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না, কেন বিজেপি সরকার জবাব চাই জবাব এই বাংলা কেন্দ্র যে কোন জেল হবে আপনার চাই না, কারণ আমরা তোলাবাজি বিশ্বাস করি না। আর তোলাবাজির সঙ্গে যারা থাকবে প্রশাসন তাদের মতো ব্যবস্থা নেবে, প্রশাসন তাদের মতো ব্যবস্থা নেবে। কর্তার অধিকারীর কিছু লোকজন আছে যারা তৃণমূলে থেকে, তৃণমূলে ছত্রছায়ায় থেকে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছে। তাদেরকে সাবধান করে দিই, যারা টাকা দেবেন তাদের টাকাও মরবে, যারা টাকা নিচ্ছেন প্রমাণিত হয়ে গেলে জেলে থাকতে হবে, তার দায়িত্ব আমরা নিয়ে নেব। জেলে থাকতে হবে প্রমাণ হয়ে গেলে, তার দায়িত্ব আমাদের। তার গরিব মানুষের টাকা অথয় ছয় যে করবে, গরিব মানুষের সেন্টিমেন্ট নিয়ে যারা খেলবে তাদের জন্য তৃণমূল কংগ্রেস সঠিক যা ওষুধ দেওয়ার সেটা দিয়ে দেবে। মানুষের পাশে থেকে, সাধারণ মানুষের পাশে থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থন নেতৃত্ব তাদের নৈতিক দায়িত্ব পালন করবে। কেকার পেস্ট্রিতে জিবে জল সফারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।